নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সোমস ক্লাসরুম। আবার ফিরে এসেছি তোমাদের কাছে, আর তোমাদের জন্য দুদিন ভিডিও আসছে না, কারণ হচ্ছে বুঝতেই পারছো টিচার্স ডে যাচ্ছে এবং সবাই মানে অনেক ব্যাচেরা এসে উইশ করছে, আনন্দ হচ্ছে, মজা হচ্ছে, সব কিছু হচ্ছে। তোমাদের ওখানে প্রত্যেকটা টিচার্স যেখানে কোচিং সেন্টারে তোমরা পড়ো বা যে সমস্ত জায়গায় টিউশন পড়ো, সবাই নিশ্চয়ই সেলিব্রেশনটা করছো, সবাই সেই মজা করছো, আনন্দ করছো। তো আমাদের এখানেও সেই মজা হচ্ছে, খুব মজা হচ্ছে। তো সেসবই কিছু একটা ক্লিপিংস দেখাবো তোমাদেরকে, কিছু ভিডিও তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? অনেক মজা হলো লাস্ট দিনকে, এবং এর মধ্যে কাল পরশু আবার পড়া আছে অন্যান্য ব্যাচেদের, তারাও হয়তো অনেক মজা করবে। তো সব হয়তো ভিডিও দেখানো সম্ভব হয়ে উঠবে না, কিন্তু যতটুকু পারবো তোমাদেরছি, আর হয়তো অন্য বাকিগুলো হয়তো দেখতেও পাবে না, কিন্তু গতকালকে খুব মজা হয়েছে আমাদের। তো সেই এবং প্রত্যেকটা স্টুডেন্টসদের যে দাবিটা ছিল যে স্যারের বোর্ড খুব ছোট, ঠিক আছে? তো আমার স্টুডেন্টসরাই আমাকে আবার এই বোর্ডটা গিফট করেছে, এবার এই বোর্ডটা অনেক বড়, ঠিক আছে, এই বোর্ডটা অনেক বড়। তো গতকালকে টিচার্স ডে, দেখে নাও অনেক বড় এটার থেকে, ঠিক আছে? তো প্রত্যেকের কাছে তো পড়ানো নিয়ে যে সমস্যাটা হচ্ছিল তোমাদের, বোর্ড ছোটো বলে অনেকের সমস্যা হচ্ছিল, সেই সমস্যাটা আশা করি এবার থেকে আর হবে না। যদিও আমি বোর্ড কিনবো বলে ঠিক করেছিলাম, কিন্তু ছাত্রছাত্রীদের কাছ থেকে উপহারটা পেয়ে আজকে আমি খুবই খুশি। তো প্রত্যেকের ভালোবাসা, প্রত্যেকে আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, যারা ইউটিউব চ্যানেলে ভিডিও দেখো তারা তো প্রত্যেকেই যথেষ্ট ভালোবাসো, যথেষ্ট শ্রদ্ধা করো, অনেক মানে তোমাদের কাছ থেকে ভালোবাসা পেয়েছি। এবং সেই সঙ্গে সঙ্গে তোমাদের পাশাপাশি আমার বাড়ির স্টুডেন্টসরাও দের কাছ থেকে যে ভালোবাসা যে পেয়েছি বা কালকে যে যেরকম ধরনের সেলিব্রেশন করেছি, তো আমি কালকে থেকে খুবই খুশি, ঠিক আছে? তো সময় পাইনি গতকাল থেকে ভিডিও বানানো, বোর্ডটা সরিয়ে রাখি, ঠিক আছে? প্রতিটি প্রান্তে প্রান্তে, প্রতিটি কোনায় কোনায় ছাত্র শিক্ষকের যে সম্পর্ক, ঠিক আছে, এটা যেন চিরকাল যেন এরকমভাবেই অটুট থাকে, সবাই যেন আমরা খুব ভালোভাবে থাকি, ভালোভাবে মানে নিজেদের বেস্ট পারফরমেন্স নিজেদের ফিল্ডে দিতে পারি। মানে আমি বলতে চাইছি যে প্রত্যেকটা টিচাররা তারা যেরকম অক্লান্ত পরিশ্রম করে তোমাদের জন্য পরিশ্রম করে যাচ্ছেন, খেটে যাচ্ছেন, সেরকমভাবে তোমরাও যেন টিচারদেরকে সেইটাকে পে ব্যাক করতে পারো। মানে তোমরা যেমন পরীক্ষার মাধ্যমে তোমাদের যে জায়গাটা তোমাদের কর্তব্য, সেখানে তোমরা কিন্তু সেই জিনিসটা কিন্তু ফিরিয়ে দেবে প্রত্যেকটা টিচারদেরকে, এবং তোমাদের প্রত্যেকের বাবা মার আশা সেটা পূর্ণ করবে, ঠিক আছে? তো আমি সবার কাছে সেই শুভকামনা রাখবো, এবং প্রত্যেকের কাছে আমার একটাই অনুরোধ, যারা মজা করছো, আনন্দ করছো, খুব মজা করো, আনন্দ করো। সব ভিডিও আমি হয়তো দেখাতে পারবো না, গতকালকে যে সেলিব্রেশনটা হয়েছে সেটা আমি দেখাবো। তো এরা যে সেলিব্রেশনটা করবে সেটা আমাকে কিছুই বলেনি, তো আমার কাছে এটা একটা সারপ্রাইজ ছিল। তো সারপ্রাইজ পাওয়ার প্রত্যেকেরই একটা আলাদা মজা থাকে, তো টোটালি এটা আমার কাছে সারপ্রাইজ ছিল, তাই জন্য আমি তো আরও বেশি মানে আনন্দ পেয়েছি, আরও বেশি মজা পেয়েছি। তো চলো দেখা, প্রথম থেকে শুরু সে শুরু করা যাক, ঠিক আছে? তো একদম বোর্ড আনা থেকে শুরু করে একদম শেষ অবধি, কেক কাটা অবধি, সেলিব্রেশন অবধি সব দেখানো হবে তোমাদেরকে, একদম ভিডিওটা শেষ অবধি দেখো। সবাই খুব ভালো থেকো এবং ভিডিওটা দেখতে থাকো। আরে আয়, এই দু নিচে দাঁড়িয়ে রয়েছে, তুই তো আগে আসছিস।
খুব খুশি আমি যে আজকে এতদিন পরে মানে ভাবিনি আশা করিনি, তো এটা আমার কাছে একটা সারপ্রাইজ, ঠিক আছে? তো আমার জন্য কেক হয়ে গেছে, তো আমি কি আর বলবো, তো ওদের কাছে সবার কাছে একটা মানে আমি কি বলবো ভাষা হারিয়ে ফেলছি। কিন্তু মেন কথা আমার যেটা, সেটা হচ্ছে এদের কাছ থেকে যা গিফট পেয়েছি না কেন, আমার কাছ থেকে সব থেকে বড় গিফট হবে যেদিনকে এরা সবাই ফিজিক্স এবং ম্যাথে 90% উপর নাম্বার পেয়ে এখান থেকে রেজাল্ট পাস আউট মানে করবে, পাস আউট করবে, তাদের বাবা মার হাতে গর্ব করে তাদের রেজাল্টটা তুলে দিতে পারবে, সেদিনকে আমি সবচেয়ে বেশি গর্ব করব। তোমাদের প্রত্যেকের কাছে আমার একটাই আশা যে প্রত্যেকে এখানে আমি যত কিছু যা করানো যায় সবই তো করাচ্ছি, যতটা হার্ডওয়ার্ক করা যায় তোমাদেরকে পরিশ্রম করতে হবে। এবং আমি চাই যে এইখানে যারা রয়েছো প্রত্যেকের কাছ থেকে, ঠিক আছে, এটা আমার একটা অনেক দিনের পাওনা যে তোমরা যখন ফিজিক্সে বা ম্যাথে বা তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে যখন সব থেকে ভালো রেজাল্ট করে আনন্দ সহকারে তোমার বাবা মার কাছে তোমাদের রেজাল্টটা তুলে দিতে গেছে, সেইটা হবে আমার কাছে সব থেকে বড় পাওনা, ঠিক আছে? গিফট আমার সবারই গিফট পেতে ভালো লাগে, আমারও ভালো লেগেছে, কিন্তু সব থেকে বড় পাওনা আমার ওইটা সেদিনকে হবে। তো আমি তোমাদের কাছে সবার কাছ থেকে আশা রাখবো যে যেদিনকে আমাকে এই গিফটটা দিতে পারবে সেদিনকে আমি সব থেকে বেশি খুশি হবো। এই পাওনাটা তোমাদের কাছ থেকে রইল, আশা করি সামনে উচ্চ মাধ্যমিকে এবং ইলেভেনে আমাকে এই পাওনাটা তোমরা সবাই দেবে, ঠিক আছে? তো চলো we'll be right back.
এরা যে সেলিব্রেশনটা করবে আমাকে সেসব কিছুই বলেনি, টোটালি সারপ্রাইজ ছিল আমার কাছে একটা। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশানে জানিও, আর তোমরা কীরকম সেলিব্রেশন করলে, কীরকম মজা করলে প্রত্যেকে বলো কমেন্ট সেকশানে। আশা করি সবাই খুব মজা করেছো, সবাই খুব ভালো আছো, আর এরকমভাবে মানে পড়াশোনাও করো, পড়াশোনার পাশাপাশি এরকম ছোটোখাটো সেলিব্রেশনও চলতে থাকুক, ঠিক আছে? আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এখনও অনেকে উপস্থিত ছিল না, মানে খুবই কমজন এসেছিলো, যেহেতু করোনার সিচুয়েশান একটা চলছে এবং আরও অনেক রকম সিচুয়েশান, তো সেটার কারণে সবাইকে উপস্থিত করতে পারলাম না। অন্য কোনো একটা ভিডিওতে তোমাদেরকে সবাইকে একসাথে কখনো আনার হাজির করার চেষ্টা করব, ঠিক আছে? তো সবাই মিলে যতটুকু সেলিব্রেশন এখানে করেছি সেটুকু তোমাদের কাছে শেয়ার করলাম, ঠিক আছে? তো তোমরাও সবাই খুব মজা করো, ঠিক আছে? আর কে কীরকম করছো আনন্দ সেটা আমাদেরকে জানিও কমেন্ট সেকশানে, ঠিক আছে? আর ভালো লাগলে একটা লাইক করো, ধন্যবাদ।